গত 3 জুন দুপুরে জয়পুরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসাইন তার এজলাসে দাপ্তরিক কাজ করছিলেন। সে সময় জেলা আইনজীবী সমিতির সদস্য গোলাম মোর্শেদ আল কোরেশি সাক্কু চৌধুরী ও তার শিক্ষানবিশ আইনজীবী সহকারী পিয়ম একটি দায়রা মামলার চেক সহ যাবতীয় কাগজপত্রের ফটোকপি চান। জাবেদা নকল ছাড়া আদালতের নির্দেশনা না থাকায় ফটোকপি দেয়া যাবে না বললে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা নাঈমকে মারধর করেন। এই ঘটনায় ওই দিন নাঈম ওই আইনজীবী ও তার শিক্ষানবিশ আইনজীবী সহকারীর বিরুদ্ধে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর মামলা প্রত্যাহারের দাবিতে আইনজীবীরা জেলা জজ আদালত বর্জন করেন। তারা সবাই ছিলাম, সবাই মিলে আমরা হাসপাতালে নিয়ে যাই এবং প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে আমরা তাকে নিয়ে আসি। মহামান্য হাইকোর্ট ডিভিশনের নিষেধ থাকা এবং অফিস কর্তৃপক্ষের নিষেধ থাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তৎক্ষণাৎ গোলাম আল মোর্শেদ সাক্ষু চৌধুরী এবং প্রিয়ম নামে ব্যক্তি আমার কানে, গলায়, মাথায় এবং ঘাড়ে গুরুতর জখম ও আঘাত করে। তবে অভিযোগ অস্বীকার করে অ্যাডভোকেট সাক্ষু চৌধুরী বলেন, বেঞ্চ সহকারী নাঈম তাকে প্রথমে ধাক্কা দিয়েছেন, তারপর তিনি পাল্টা ধাক্কা দিয়েছেন। সে বেঞ্চ সহকারী আমাকে ধাক্কা মারে, আমাকে ধাক্কা মারতে মারতে এজলাস কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে আমিও নিজে আত্মরক্ষার্থে তাকে ধাক্কা দিই। এই ঘটনায় মামলা প্রত্যাহার করতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানালেন আদালতের কর্মচারীরা। তারা আমাদের কর্মচারীকে মারল, আবার তারা আমাদের মামলা প্রত্যাহারের চাপ দেন। বেঞ্চ সহকারী আইনজীবী ও মোহরার অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদালত বর্জনে বিব্রত এই আইনজীবী। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটে, উক্ত ব্যাপারটি নিয়ে আমরাও বিব্রত বোধ করছি। বর্তমানে জেলা জজ আদালত বর্জন চলছে, কোনো আইনজীবী সেখানে উপস্থিত হচ্ছে না। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জানান, মিথ্যা মামলা করায় 24 জুন থেকে তারা আদালত বর্জন করেছেন। আসলে 7 কার্য দিবসের মধ্যে এই মামলাটা যদি প্রত্যাহার করা না হয় তাহলে কোর্ট বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই কারণে আমরা 24/6/2024 তারিখ থেকে আমাদের এই জেলা ও দায়রা জজ মহোদয়ের কোর্ট বর্জনের বর্জন চলছে। সর্বোচ্চ শৃঙ্খলা ও নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত আদালত, এই আদালতে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা দ্রুত সমাধানের দাবি সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।